আমি মীর আসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন চব্বিশ ঘন্টা থেকে বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমাল রাত আটটার দিকে এটি আঘাত হানে এ মুহূর্তে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে যার কারণে আজ আমরা এই প্রসঙ্গটিকে সামনে রেখে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ঘূর্ণিঝড় রিমাল এবং আমাদের প্রস্তুতি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এছাড়াও অনলাইনে একাধিক অতিথি এবং আমাদের প্রতিনিধিরাও যোগ দেবেন আমি পরিচয় পর্বটা শুরু করতে চাই স্টুডিও থেকে আমার ডান পাশে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জনাব আসম ও ফিরোজ এমপি সভাপতি আমাদের সাথে আছেন আসম ও ফিরোজ এমপি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম ইনামুল হক আপনাকেও স্বাগত একই সাথে তিনি বিভিন্ন সময় নদী গবেষণা ইনস্টিটিউট হাওর এবং জলভূমি অধিদপ্তর সহ বেশ কয়েকটি সরকারি সংস্থায় আপনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ একই সঙ্গে এই আলোচনায় অনলাইনে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফুলা রোড থেকে দুর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন ডক্টর মাহবুব আশা করি আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এছাড়াও আমাদের এই আলোচনায় আমাদের সাথে সর্বশেষ আপডেট নেবার জন্য আমরা আমাদের সহকর্মীদের আমাদের দুই অতিথি যারা আছেন তাদেরও নিশ্চয়ই সুবিধা হবে আলোচনার স্বার্থে পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন আমাদের সাথে এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান আমাদের যেটুকু জানি যে যে কয়েকটি উপকূলীয় এলাকে ভীষণ রকম ঝুঁকিপূর্ণ বলা হয়েছে তার মধ্যে সেটিও একটি আমরা এখন পর্যন্ত যে সকল খবর পাচ্ছি তাতে করে আসম ফিরোজ আপনার কাছে থেকে এবং আলোচনা শুরু করতে চাই আপনি উপকূলের মানুষ উপকূলীয় এলাকা দেখেছেন দীর্ঘদিন সেখানকার সংসদ সদস্য আপনার কি মনে হয় যে উপকূলীয় এলাকার মানুষদেরকে এই যে একটা দুর্যোগ আসছে সেটার পূর্বাভাস আমরা কি সময় মতো ঠিক মতো দিতে পারলাম আস ধন্যবাদ আপনাকে আপনি ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে যে আলোচকবিন্দু আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি তাদেরকে যারা এই দুর্যোগে মোকাবেলা করতে গিয়ে কষ্ট করেছেন অনেকের শুনেছি ইতিমধ্যে দিয়ে একজনের প্রাণহানিও ঘটেছে এবং জলশ্বাস এবং জলশ্বাসে অনেকের ক্ষতি ক্ষতি হয়েছে তাদের প্রতি আমি সম্মাননা জানাচ্ছি আপনি নিশ্চয়ই জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং যোগ্যতার সাথে এই কাজটি পরিচালনা করে থাকেন এবং আমরা গর্বিত যে আমাদের যে সক্ষমতা যেটা আছে দুর্যোগের পরে সেটা আমরা সারা বিশ্বে কিন্তু একটা রোল মডেল হিসেবে আমরা পরিচিত হয়েছি দুর্যোগ ব্যবস্থাপনায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে অতীতের ব্যাপারটা গত পনেরো বছর বিশ বছরের যে ব্যাপার সেটা সম্পূর্ণ আলাদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং আমার সরকার প্রধান তিনিও যথেষ্টভাবে মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রতিনিয়ত বলার চেষ্টা করছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী যারা ছিলেন বা যারা আছেন এখন তিনিও তার যোগ্যতা দিয়ে কাজগুলো করে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা নিশ্চয় লক্ষ্য করবেন দুর্যোগ এই যে যখনই আমরা শুনতে পেলাম যে এত হাজার কিলোমিটার দূরে আছে এত শত কিলোমিটার দূরে আছে তখন থেকে আমাদের প্রস্তুতি কিন্তু চলছে এবং সেইভাবে শত শত কর্মী আমাদের রেড ক্রিস সেন্টের কর্মী সহ বিভিন্ন সংস্থা স্বাস্থ্য সংস্থা মানে আমাদের যে দুর্যোগ মোকাবেলা সমস্ত সংস্থা আছে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আছে এবং আমাদের দক্ষিণ অঞ্চলে আপনি বোধহয় শুনে জানবেন যে পটুকালিতেই আমরা প্রায় সাড়ে ছশো থেকে সাতশো সাইক্লোন শেল্টার প্রস্তুত আছে এবং মজিব কিল্লা প্রায় ষাটটির মতো প্রস্তুত আছে সেখানে আমরা যাতে আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থা আছে এবং সেখানে আমরা যত সম্ভব চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলেন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের মাধ্যমে বলেন শিক্ষক বলেন প্রতিনিধি বলেন এডুকেশন সোসাইটি যারা আছেন স্বেচ্ছাসেবক তাদের মাধ্যমে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে মাইক বাজানো হচ্ছে এবং যতটুকু সম্ভব তাদেরকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে এই মুহূর্তে আমি এতটুকুই বলবো যে দুর্যোগ মোকাবেলা করার জন্য বা দুর্যোগ যদি আসে মানে মানে আল্লাহ আল্লাহর তরফ থেকে সেখানে তো আমাদের সেখানে খুব একটা বেশি কিছু করার থাকে না তবে প্রস্তুতি যেটা আমাদের আছে সেই দিয়ে আমরা যথেষ্ট সার্থকতা আছে আমাদের এবং আমরা এই প্রস্তুতি নিয়ে আপনি যথেষ্ট সন্তুষ্ট আমরা বরং একটু স্পটের মানে আমাদের সহকর্মীরা তো আছেন বিভিন্ন উপকূলীয় এলাকা আমাদের সাথে সাতক্ষীরা থেকে যেটা যে উনিশটি ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা আছে তার মধ্যে একটি আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছে আমরা এবং সেখানকার এখনকার পরিস্থিতির তার কাছ থেকে বরং জেনে আসি যদি রিয়াজ রহেন আমাকে শুনতে পান আমি যতটুকু জানছি সেখানে ভীষণ রকমের ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে বা ঝড় চলছে সেখানে আমি বরং রিয়াজ রাহানের কাছ থেকে জানতে চাই যে উপকূলীয় মানুষদের এই রিমাল সম্পর্কে তাদের পর্যবেক্ষণটা কি এবং তাদেরকে কি নিরাপদে আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া যাচ্ছে কিনা রিয়াজ রাহান নানা ধরনের তাদের মধ্যে যে তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করে তাদেরকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য যে ধরনের প্রচারণাগুলো করা হয় শেষ পর্যন্ত তারা অপেক্ষা করেন যদি ঝড়ের গতিবেগ দেখে তারপর তারা আশ্রয় কেন্দ্রে যান আজকেও সেটি হয়েছে এবং এই ঝড়ের ক্ষেত্রেও সেটি হয়েছে শেষ মুহূর্তে একেবারে সন্ধ্যার পরে বেশ কিছু আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগরের যে গাবুরা ইউনিয়ন গাঁবুড়া ইউনিয়নে বেশ কিছু মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং শ্যামনগরের একেবারে মূল জায়গায় নীলডুবুর যেখানে সেখানে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো তারা গিয়েছেন একেবারে শেষ বিকেলে বা সন্ধ্যার পরে যখন ঝড়ের যখন বলছিল যে নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে সেই করে আপনি মিলাস আমি একটু দেখাতে চাই এখন যে এই যে খোলপটুয়া নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি এখন পানির যে ঢেউ বা পানির যে স্রোত সেটি দেখলে আপনি বুঝতে পারছেন এখন কিন্তু ভাটা থেকে আবহাওয়ার যে তথ্য অবস্থা তথ্য অনুযায়ী পুনে নয়টায় জোয়ার শুরু হয়েছে অর্থাৎ জোয়ার থেকে এখন অন্তত দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা পর্যন্ত জোয়ার চলছে এই জোয়ার ছয় ঘন্টা পর্যন্ত চলবে এবং বলা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাপী যে সমুদ্র রেবালে যে কেন্দ্র সেটি অতিক্রম করবে এবং স্থলভাগে আসতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে যদি তাই হয় তাহলে এখনও চার ঘন্টা পর্যন্ত জোয়ারের বাকি রয়েছে যদি এই জোয়ার চার ঘন্টা পর্যন্ত যদি থাকে তাহলে এটি বলাই যায় যে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এবং পানি ক্রমে ফুসে উঠছে এবং এই পানি যদি শেষ পর্যন্ত থাকে বা এই যে কেন্দ্রের যে পরিমাণ বাতাসের গতিবেগ একশো বিশ পর্যন্ত বলা হচ্ছে উঠতে পারে যদি তাই হয় তাহলে ধারণা করা হচ্ছে আট থেকে দশ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে আর যদি আট থেকে দশ ফিন পর্যন্ত জলচাষ হয় তাহলে এখানকার যে অবস্থা অর্থাৎ এখানকার যে অর্থনৈতিক যে অবস্থাগুলো রয়েছে মূলত এখানকার মানুষ যে কাঁকড়া এবং চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন ঘের ব্যবসা করেন সেগুলো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িঘর বাড়িতে তুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আসলে দেখার বিষয় হচ্ছে আরও দুই থেকে তিন ঘন্টা যাওয়ার পর মোটামুটি বোঝা যাবে যে জ্বরের গতিবেগ কেমন হচ্ছে বা পানি কতটুকু বাড়ছে যদি এই যে এখন যেভাবে বাতাসের গতিবেগ যেমন আপনি সাবধানের থেকে সেখানে সংবাদ সংগ্রহ করুন আমরা আবার আলোচনায় ফিরতে চাই মিস্টার ইনামুল হক শুনছিলেন বলছিলেন আমাদের রিয়াজ রায়হান কিন্তু আমি যদি আমাদের দেশের সর্বশেষ স্বাধীনতার পর যদি পাঁচটা বড় বড় ঘর্ণিঝড়ের ঘটনা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্তর এবং বলা হচ্ছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে গিয়েছিল সেই সময় আমরা যতটুকু দেখতে পাই পরিমাণ থেকে বলা হয়েছিল এবং বারো থেকে বাইশ বলা হচ্ছিল জলোচ্ছ্বাসের পরিমাণটা এবং বাতাসের গতিবেগ একটা ছিল দুশো চব্বিশের মতো আরেকটায় ছিল দুশো পঁচিশ কিলোমিটার সেই তুলনায় রিমালকে কি আমরা খুব বেশি শক্তিশালী বলবো না রিমাল অনেক দুর্বল সে তুলনায় অনেক দুর্বল হুম আর আমার যেটা লক্ষ্য তাতে দেখছি যে সাতক্ষীরা কিংবা খুলনা উপকূল থেকে সরে গেছে এটা এখন পুটুয়াখালীর দক্ষিণে আছে পুটুয়াখালীর দক্ষিণে আছে কলাপাড়া ওদিকে আছে তো এখন একটু সন্দেহের বিষয় আছে যে এটা এটা কি ডাঙায় উঠেছে কি না ওকে কারণ আমি যত লক্ষ্য করেছি যে মে মাসে বা জ্যৈষ্ঠ মাসে যে সকল প্রলয়গুলো আসে এটা প্রলয় এটা ঘূর্ণিঝড়া ঘূর্ণিঝড় টর্নেডো তো প্রলয় যেগুলো আছে সমুদ্র থেকে আসে সেগুলো সাধারণত ফেনীর দক্ষিণ দিয়ে চট্টগ্রাম উপকূল দিয়ে যায় সাধারণত সে মে মাসে কেবল আইলা যেটা হয়েছিল সেটা সাতক্ষীর উপরে হয়েছিল এবং সেখানে আইলা আইলাটা হঠাৎ করে এসেছিল এবং আইলাতে সেটার সমস্যাটা ছিল যে সাতক্ষীরার যে কতগুলো উপজেলা আছে কয়রা শ্যামনগর বা ওই সকল এলাকাগুলো খুবই নিচু সবচেয়ে নিচু হলো ওই এলাকাটা তাতে যদি কখনো জলোচ্ছ্বাস হয় তাহলে ওই এলাকাটা ডুবে যায় তখন ওখানকার সামুদ্রিক যে জলটা যেটা ভিতরে ঢোকে সেটা সহজে বেরোয় না কিন্তু অন্যান্য যেগুলো যেমন মাননীয় এমপি মহোদয়ের যে পটুয়াখালী এলাকা এটা সেরকম না সেটা যদি বাদ ভেঙে ভেতরে ঢোকে তা আবার বেরিয়েও যায় তো এটা একটা এটা একটা সুবিধাজনক ব্যাপার আছে তো সেখানে হ্যাঁ এখানেই আঘাত করলে এখানেই আঘাত করতে পারে অথবা এটা এর দক্ষিণ দিয়ে দক্ষিণ দিয়ে চট্টগ্রামের দিকে চলে যাবে তো এটা আঘাতের ব্যাপার না কারণ এটা তো একটা প্রলয় তো এটা দু তিনশো কিলোমিটার এর একটা এলাকা থাকে এটা ছোটোখাটো ঘূর্ণিঝড় নয় যে এটা দশ কিলোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম হয়তো যাবে কিন্তু এটা দু তিনশো কিলোমিটার দু তিনশো কিলোমিটার ব্যাপী এর প্রভাব থাকে ঝড়ের প্রবাহ থাকে বৃষ্টিপাত হয় তো আমরা যেটা খুলনা থেকে জানতে পারছি যে বাতাস দক্ষিণ দিকে যাচ্ছে তার মানে হলো খুলনা এলাকা ছাড়িয়ে সেটা পুরোখালির দক্ষিণে এদের গলাপাড়া বা এসব এলাকা গিয়েছে তো না সেই রকম আগের মতো শক্তিশালী এটা নয় এটা আমরা একটা দুর্যোগ একটা দুর্যোগ যখন আমাদের এই ধরনের দুর্যোগগুলো সামনে আসে তখন আমাদের ব্যবস্থাপনার বিষয়টাকে খুব বেশি পরিমাণ আলোচিত হয় সেই জায়গা থেকে যদি প্রশ্নটা এরকম হয় যে কোনটা বেশি দুর্বল আর কোনটা বেশি সবল আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বেশি সবল নাকি আমাদের যে দুর্যোগের যে ঝুঁকিটা থাকে সেটা হ্রাস করতে গিয়ে আমরা বেশি সবল হয়েছে এবং রোল মডেল তৈরি করেছি আরও যদি স্পেসিফিক করি যে আমরা কোনটাকে বেশি সবল বলবো দুর্যোগ ব্যবস্থাপনাকে বেশি সফল বলবো নাকি আমাদের দেশে যে উপকূলীয় দুর্যোগ সহিষ্ণু মানুষগুলো যারা আছে এই ধরনের পরিস্থিতি তারা বেশি সফল দুটোই সফল আমি দুটোই বলবো আমাদের এলাকার আমাদের দেশের কেবল উপকূলে নয় ডাঙাতে উজানে যেখানে বন্যা হয় সেখানেও মানুষ যথেষ্ট দুর্যোগ সহনীয় তারা তারা এটা মোকাবিলা করতে পারে এটা ঐতিহাসিকভাবে আমাদের এটা ঐতিহ্য যার ফলে আমাদের দেশে যদি বন্যা হয় বড়ো ধরনের দুর্যোগ হয় অত লোক মরে না কিন্তু পাকিস্তানে যদি একবার হয় তাহলে হাজার হাজার লোক শত শত লোক মারা যায় সেখানে এটা একটা দেখতে পাই যেমন আফগানিস্তানে বন্যার চাইতে ওখানে হয়তো দেখা যাচ্ছে বাড়িঘর তো ধসে যাচ্ছে বা সেখানে ভূমিকম্পের লোক মরছে বন্যাও হয় সেখানে তো কিন্তু সেটা অন্য ধরনের বন্যা সেখানে মানুষ মরে আমাদের এখানে অত মানুষ মরে না দু একজন এমনিতেও সাপে কাটাও মারা যেতে পারে কিন্তু সরকার সময় অ্যালার্ট থাকলে এত হয়তো মারা যেত না সেই সময় আমি যদি না ওটা হলো যেটা যেটা তখন তো আমাদের এই উপকূলের বাদের ব্যবস্থাপনা ছিল সেরকম ছিল না আর জলোচ্ছ্বাস হয়েছিল সমস্ত এলাকা ডুবে গেছিল তো মানুষের জন্য ভেসে গেছিলো মারা গেছে একানব্বই যেটা হয়েছে সেটা হলো যে ওই রকম তীব্র ঝড় মানে তীব্র বাতাসের গতি এরকম আগে হয়নি যার ফলে সেটা হঠাৎ করে অনেক উপরে উঁচুতে একটা ডুবিয়ে নিয়ে গেছিলো আমাদের ডিজাস্টার কিন্তু এই দুটোই সবচেয়ে আসলে সেই তুলনায় রিমাল যেটা রিমাল সেরকম না আর আমাদের আসতেছে পাস করে যায় না না আমি আমি করছি আপনি কেউ করেন না আমি করছি তো সেখানে আমাদের যে ওখানকার যে দুর্যোগ ব্যবস্থাপনার যে ব্যবস্থা সেটা অনেক আগে থেকে খুব মজবুত হয়ে যাচ্ছে অনেকেই এর সঙ্গে জড়িত থাকে তো তো মানে যেমন শিক্ষক তারপরে দুর্যোগ ব্যবস্থা কম এই লোকজন আছে এটা একটা মোবিলাইজেশনের খুব ভালো ব্যবস্থাপনা আছে এজন্য আমরা খুব দ্রুত এটা মোকাবিলা করতে পারি এখন মন্তব্য যাই ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে চেষ্টা করব আবহাওয়া অফিসে যেতে সেখান থেকে বরং আমরা আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যাটাও শুনতে চাইবো নিশ্চয়ই যে আসলে এই ঘূর্ণিঝটা আসলে কত শক্তি শক্তিশালী কতটুকু শক্তি সঞ্চয় করছে আমি বরং এই ফাঁকে ডক্টর মাহবুব নাসরিনের কাছে যেতে চাই ডক্টর মাহবুব নাসরিন আপনি যদি শুনে থাকেন আমাদের আলোচনা এখন পর্যন্ত সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করার সুযোগ থাকবে আপনার জন্য পাশাপাশি আপনি যদি আমাদের সহকর্মী রিয়াজ রায়হান যেটা বলছিলেন যে এই দুর্যোগপ্রবণ এলাকাগুলো থেকে মানুষ সহজেই আশ্রয় কেন্দ্রগুলোর দিকে যেতে চাইছেন না আপনার কাছে কি মনে হয় উপকূলীয় মানুষদের মানুষদের এই মনস্তত্বটা আসলে কি বিশেষ করে নারী শিশুদের কাছে বা বয়স্কদের ক্ষেত্রে যদি আপনি বলেন কেন তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে চান না আসলে আশ্রয় কেন্দ্রগুলিতে যেতে চান না এটা বহু আগে থেকেই কিন্তু বর্তমানের কথা যদি আমরা বলি যেমন আমি ঘূর্ণিঝড় মহাসেনকে একটা উদাহরণ হিসেবে দিব সেই সময় প্রচুর কষ্ট করতে হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার বিষয়ে তখন আসলে প্রচুর মানুষকে এবং তারা যারা স্বেচ্ছাসেবী ছিলেন তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এরপরে কিন্তু আমি ঘূর্ণিঝড় মোকার কথা বলবো সেই সময় কিন্তু মানুষ যেতে গেছে এটার একটা কারণ আছে আগে যে আশ্রয় কেন্দ্রগুলি ছিল অপ্রতুল ছিল এবং আশ্রয় কেন্দ্রগুলিতে নারী বান্ধব বা নিরাপত্তা এবং তারা যে সঞ্চয় করে অথবা তাদের যে মূল্যবান সম্পদ বিশেষ করে গরু ছাগল গবাদি পশুর কথা যদি বলি সেগুলির কোনো ব্যবস্থা না থাকায় মানুষ যেতে চাইতেন না উপকূলীয় মানুষ বরং তারা মনে করতেন যে তাদের সম্পদ রক্ষা এবং নিরাপত্তাহীনতাটা এই 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 বিষয়গুলিকে গুরুত্ব দিতেন তো আমি বলবো যে এরপরে আর ধীরে ধীরে কিন্তু এই মনোভাবটা দূর হয়েছে আপনারা জানেন যে উপকূলীয় অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ আট লাখ মানুষ আশ্রয় নিয়েছে নয় হাজার যে কেন্দ্র তৈরি হয়েছে এগুলি আসলে রাতারাতি হয়নি আমরা যদি বলি যে দুর্যোগ ব্যবস্থার ব্যবস্থাপনার ইতিহাসটা কিন্তু খুব বেশি দিনের না সেই হিসেবে উন্নতি প্রচুর হয়েছে এবং কিছু মানুষ আরও একটা অভিজ্ঞতার কারণে যেতে চায় না সেটা হচ্ছে যে আমি যদি মোকার উদাহরণ দেই তখনও বলা হয়েছিল যে দশ থেকে বারো ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হবে কিন্তু দেখা গেল যে তিন থেকে চার ফুট হয়েছে সুতরাং তাদের যে স্মৃতিতে আছে এই ঠিক মোকা ঘূর্ণিঝড়টা আছে এবং সেই সময়ে তারা প্রস্তুতি নিয়েছিলেন প্রচুর তারা চলে এসেছিলেন আশ্রয় কেন্দ্রে কিন্তু ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তো এই রকম একটা অভিজ্ঞতা থেকে মানুষ যেতে চায় না তবে আমি বলবো যে সকলকে কিন্তু জোর করতে হয় না যেখানে যেখানে ব্যবস্থা আছে আমি দুর্যোগ ব্যবস্থাপনার সাথে তিন দশক ধরে জড়িত আছি আমি পরিবর্তনগুলি দেখি এবং গবেষণার ক্ষেত্রেও দেখি যে তারা যেতে চান যদি তাদের সম্পদ এবং গবাদি পশু বিশেষ করে এবং প্রতিবন্ধী ব্যক্তি এবং নারী শিশুদের নিরাপত্তা এটি নিশ্চিত করা হয় খাদ্যের অবস্থায় আছে খাদ্য পানীয় এই বিষয়গুলি আছে জি আপনারা 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 বক্তব্য একদম পরিষ্কার আমি আপনারা এই পয়েন্ট ধরে যেহেতু আমার সাথে আসমা ফিরোজ আছেন আমি আপনারা এই পয়েন্ট ধরে একটু বিশ্লেষণ শুনে তারপর আপনারা আমি আবারো জনাব আসমা ফিরোজ আপনি কি বলবেন তিনি বলছিলেন যে যেতে চান কিন্তু আপাতকালীন সুবিধা বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে এই দুর্যোগের সময় তো নিশ্চয়ই অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে না আপাতকালীন যে সকল সুবিধা তার মধ্যে তিনি উল্লেখ করছেন তার সম্পদের নিরাপত্তা তার গবাদি পশু এরকম বিভিন্ন বিষয়গুলো আসলে দিন দিন কিন্তু সিস্টেমের পরিবর্তন হচ্ছে আগে সাইক্লোন সেন্টারগুলো হতো কিন্তু গরু ছাগল নেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না এখন সমস্ত সাইক্লোন সেন্টারে র্যাম্প দেওয়া হচ্ছে এবং ওখানে গরু ছাগল গবাদি পশু সব করতে পারবে ওখানে সেরকম ব্যবস্থা আছে এখন এক একটা সাইক্লোন সেন্টারে দোতলা তিনতলা সেখানে মানুষ থাকবে দোতলা তিনতলা নিচতলাটা থাকবে গবাদি পশু সেইভাবে ব্যবস্থা রাখা হয়েছে আগে কিন্তু মানুষ তারা বসছে আপা যে আশ যে আগে লোকজন জিতে চাইতো না ইট ইস এডমিটেড ফ্যাক্ট এবং জিতে চেতনা বিদায় এই যে লোকগুলো কিন্তু অনেক লোক সেই সময় মারা গেছে স্ত্রীকে পাঠায় দিত নিজে থাকতো ঘরে তো ওই গরু ছাগল যা অন্য অন্য দ্রব্য সামগ্রী যেগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য সে থাকতো দেখা গেল তার স্ত্রী বেঁচে আছে ছেলে সন্তানরা বেঁচে আছে ঘরের যে মূল মালিক সে হয়তো বন্যায় পড়ে আসে হয়তো বাস তার সুযোগ হয়নি সে মারা গেল তো এইভাবে গভর্নমেন্ট যখন দেখলো যে এই আশ্রয় কেন্দ্রগুলোতে যদি এইগুলো না নেওয়া যায় তাহলে মানুষ জিতে চাইবে না সেই জন্য পরবর্তী কিন্তু সরকার পরিবর্তী হয়ে এগুলো করছে এবং ওইখানে তো ধরেন এখন তো গ্রামে গ্রামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে দোতলা তিনতলা ভবন হয়ে গেছে সেই জায়গায় কিন্তু মানুষ থাকতে পারে সেই ব্যবস্থা হয়ে গেছে তারপরে ওখানে শুকনো খাবার জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে যে সমস্ত জায়গায় এখানে সেন্টারগুলো আছে সেই জায়গায় কিন্তু লোক যাওয়ার আগেই কিন্তু আমরা সেখানে খাবার পৌঁছিয়ে দিচ্ছি রাত্রে যেটা লোক থাকবে বা কষ্ট করে থাকবে ওখানে হয়তো পাক বাড়িতে পাক হয় না কী খাবে সেই জন্য কিন্তু সরকার এখন অ্যালার্ট প্রত্যেকটা সাইকোন সেন্টারে যারা যারা আছে এখন দেখতে পারবেন যে সেখানে কিন্তু খাবার পুঁছে গেছে তারা সেখানে এখন রাত্রে যারা আছে তখন খাবারও খাচ্ছে কাজে সরকার কিন্তু এই ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট এবং আমাদের মন্ত্রণালয় থেকে সারাদিন আমি মন্ত্রণালয় খোঁজ নিয়েছি স্ট্যান্ডিং কমিটির সভাপতি হিসাবে আমার সচিবের সাথে কথা হয়েছে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসক বলেন জেলা সাহেবদের বলেন উপজেলার তাদের সাথে কথা বলে সমস্ত ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে যাতে মানুষ যাতে ওখানে যায় এবং যাতে কষ্ট না হয় সেই সমস্ত বিরতি নেই বিরতির পর এনামুল হক আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের মানে দুর্যোগের ক্ষেত্রে শুধু মানে আশ্রয় কেন্দ্রগুলোই কি একমাত্র সমাধান নাকি এর কোনো বিকল্প পন্থাও আছে আমি একটু জানতে চাইব নিমতার আগে ছোট্ট একটা বিরতি আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় আমি শুরুতেই আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আবহাওয়া অফিসে আছেন তার কাছে বরং যেতে চাই তার কাছে গিয়ে আমরা এখনকার আপডেটটা শুনে আসবো আরিফুর রহমান সবুজ আপনি আমাকে একটু যদি বলেন যে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর কি বলছে ঝড়টার অবস্থান কি ঘূর্ণিঝড়টি কোন দিক দিয়ে অতিক্রম করছে পাশাপাশি এটাও একটু বলবেন আমরা আলোচনার টেবিলে শুনছিলাম বা আমাদের সহকর্মীরা বলছিলেন যে এই জোয়ারের সময় আঘাতটা হানছে এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বা হুমকি তৈরি করে করে আবহাওয়া কি বলে হেমেল এটা বেশ ঝুঁকিপূর্ণ কারণ যেই কার যেটি এটি সাড়ে আটটার দিকে মূলত এটি যেই উপকূল সেই উপকূলের আঘাত হেনেছে এবং এটি এখন যে গতিবেগ এই ঘূর্ণিঝড়টির সেটি ১২ থেকে ১৬ কিলোমিটার বেগে মূলত এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে সে কারণে মানে বাতাসের যে গতিবেগ বা যে অতিক্রম করার যে গতিবেগ সেটি আসলে কিছুটা স্লোলি খুব ধীর গতিতেই এগোচ্ছে সে কারণে পুরো যেই এই ব্যাসটা রয়েছে সেই ব্যাসটা পুরো মূল ভূখণ্ড যেটি রয়েছে সেটি অতিক্রম করতে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত সময় লাগবে আমি যদি এই আবহাওয়া যে অফিসের যে কেন্দ্র রয়েছে যেই স্যাটেলাইটটি রয়েছে সেই স্যাটেলাইটের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করছি মূলত এখন যে কেন্দ্রটি রয়েছে সেটি মূলত পশ্চিমবঙ্গ এবং পটুয়াখালীর যে খেপুপাড়া এই এই অংশটি এই এটি মূলত কেন্দ্র এখান থেকে মূলত এই মাঝামাঝি জায়গা দিয়ে অর্থাৎ মূল যে অংশটি সেটি বাংলাদেশ অংশে বাংলাদেশের মূলত মংলা সাতক্ষীরা সুন্দরবনের উপর দিয়ে অতিক্রম করছে এবং এটির অগ্রভাগটি এখনো এই অংশ উপকূল এরিয়ায় রয়েছে এবং পশ্চাৎভাগ এখনও বেশিরভাগই সমুদ্রের দিকে সে কারণে ভয়ের যেই কারণটি আবহাওয়া যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে মূলত যেহেতু পশ্চাৎ দেশটি এখন পর্যন্ত সমুদ্রে রয়েছে এর মধ্যে জোয়ারও শুরু হয়ে গেছে যার কারণে জলোচ্ছ্বাসের যে সম্ভাবনাটি সেটি সবচেয়ে বেশি হতে পারে তারা ধারণা করছেন আট থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত এই জলোচ্ছ্বাস হতে পারে যেহেতু এখনও এখন পর্যন্ত যেই পশ্চাৎভাগ ঘূর্ণিঝড়ে সেটি সমুদ্রে রয়েছে জি অসঙ্গত আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে বলছিলেন আমাদেরকে मिस्टर এনামুল হক আপনি শুনছিলেন সেখানে বলছিলেন যে এটা একটা সংস্কার জায়গা জলচ্ছাশের সময় জোয়ারের সময় যে আসছে এতে জলচ্ছাশটা উঁচু হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেখানকার আশপাশে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধগুলো আছে সেগুলোর অবস্থাকে আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো পাচ্ছি তাতে করে বিভিন্ন এলাকা এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে তার মানে কি আমরা যে কাজগুলো করি এটা তো মানে দেশে যে মানে নিয়ম করে হঠাৎ হঠাৎ ঘূর্ণিঝড় সেটা তো না নিয়ম করেই তো আসে এই ব্যবস্থাপনাটাকে আপনি কি বলবেন না না ঝুঁকিপূর্ণ তো সবসময় থাকে একটা একটা জায়গায় যখন দুর্যোগ হয় তখন ঝুঁকিতে পড়েই সে কিন্তু ওইদিকে যে খেপো পাড়ার ওদিকে মানে কুয়াকাটার ওদিকে যে বাদগুলো নির্মাণ হয়েছে আমি যতটুকু জানি সেগুলো যথেষ্ট মজবুতভাবে হয়েছে নতুন করে আবার বাদ নির্মাণ হয়েছে তো তবুও ঝুঁকিপূর্ণ থাকে একটা দুর্যোগ যখন ঝুঁকিপূর্ণ থাকে কোন একটা জায়গা দিয়ে বাঁধটা ভেঙে গেল ভেঙে গেলে পরে সেটা ভেতরে প্লাবিত হয়ে যায় গ্রামগুলো প্লাবিত হয়ে যায় তো এটা এখনো স্পষ্ট নয় যে এটা কোন জায়গায় এখন যেমন চট্টগ্রামকে আমরা এখনো মুক্ত দেখছি তাই না কিন্তু এটা যে চট্টগ্রামের উপর দিয়ে যাবে এটা আমি নিশ্চিত ওই ওই দিক দিয়ে যাবে এটা আমি নিশ্চিত এখন ওখানে আছে এটা তো সোজা এটা এটা জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের যে প্রলয় সেটা কখনোই উত্তর দিকে ঢাকার দিকে আসে না কেন্দ্রটা আসে না এটা চট্টগ্রামের দিকে চলে যায় অনেক সময় দেখা যায় যে এক উকুল ঘেসে চলে গেল উকুল ঘেসে চলে তবু ওদিকে যাবে হ্যাঁ চট্টগ্রামের দিকে যাবে অথবা আগেই বারমার দিকে চলে যাবে যেমন ওই যে নার্গিস চলে গেছিল হ্যাঁ এগুলো এগুলো দেখা যায় যে ওই ওই দিক দিয়ে যায় যেমন উনিশশো সালের ওটা ওই রকম মে মাসে হয়েছিল ওই যে চট্টগ্রামের উপর দিকে গেছে তো আর এই যেমন সত্তর সালের এটা ছিল সেপ্টেম্বর মাসের নভেম্বর নভেম্বরে এটা নভেম্বর হয়েছিল হ্যাঁ বারো নভেম্বর গিয়েছিল ভোলার উপর দিয়ে গেছে তাই না তো নভেম্বর মাসেও সাধারণত হওয়ার কথা না ওটা খুব হয়ে গেছিলো অক্টোবর হলো মানে এর সুযোগ সময় আশ্বিন মাস আশ্বিন কার্তিক মাসে গিয়ে এটা তো হয় না কিন্তু ওইটা হয়েছিল হ্যাঁ একানব্বইটা উনত্রিশ তিরিশ এপ্রিল

জ্যৈষ্ঠ মাসে হচ্ছে এটা ঢাকার দিকে আসবে না এটা চট্রগ্রামের দিকে কারণ এটা একটা বায়ুর চাপের ব্যাপার আছে বায়ু প্রবাহ ব্যাপার আছে যেটা চাপের কারণে এই যে দেখা যাচ্ছে লেজটা এটা কিন্তু একটা আনুভব ডাইনে বাই লেজ এটা কিন্তু খাড়াখাড়ি লেজ না এটা এই যে সাগরের ভিতরে যেটা সাগরের ভিতরে যেটা আছে লেজটা এটা তো কোথায় যাবে এটা তো যাবে ক্রমশ সেটা ইতে যাবে ভোলা অতিক্রম করবে করে তারপরে সন্দীপের দক্ষিণ দিয়ে চট্টগ্রাম ঢুকে পড়বে তাই না এরকম একটা ব্যাপার তো অনেক সময় ফেনীর ভিতর দিয়েও চলে যায় অনেক সময় ভিতর দিয়েও চলে যায় তো যা হোক এখানে যে প্রশ্নটা একটা আসছিল যে বিকল্প কি হতে পারে তাই না বিকল্প কি হতে পারে বিকল্প এটা আমাদের দেশের গ্রামাঞ্চলগুলো এবং প্রত্যন্ত অঞ্চলেও ক্রমশ বাড়ি ঘরদর হয়ে যাচ্ছে দোতলা তিনতলা হয়ে যাচ্ছে এবং মানে এমবি মহোদয় উনি বলেছেন যে স্কুলগুলো যেগুলো সেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে কাজ আসলে তো তিনতলা বাড়ি হলে পারি সেখানে মানুষ কিন্তু জানে বাঁচাতে চলে যেতে পারছে আর গবাদি পশু কমে গেছে তো গবাদি পশু আগে অনেক ছিল এখন তো মেকানিক্যাল চাষ এত বেশি হয়েছে যে গবাদি পশু নাই বললেই চলে তো অনেক কমে গেছে তো এখন এটা দুর্যোগ অবশ্যই দুর্যোগ এবং যে কোনো অঘটনও ঘটতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ধরেন যেটা বলছেন যে হতে পারে অনেকেই অনেক জায়গায় অনেক গবেষণায় দেখছিলাম যে যারা উপকূলীয় মানুষ আছে তারা যারা সরতে চায় না তাদেরই এক ধরনের ভূমি ব্যবস্থাপনা বা তাদের যে বাসবাসযোগ্য ব্যবস্থাপনাটা আছে সেটা একটু উন্নত মানের আধুনিক অনেক ধরনের প্রকল্পের কথাগুলো শুনছি বাট এখনো এটা কোনো দৃশ্যমান বাস্তবায়ন বা এটা মানে সরকার যেটা করবে তা তো না কিন্তু প্রশ্নের কারটা হচ্ছে আমাদেরকে সেই সক্ষমতা আছে যে ধরনের আমরা ব্যবস্থাপনা কথা বলি ধন্যবাদ কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে যে কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল যে পশ্চাদ এখন অনেক পিছনে যে কোনো সময় জ্বর আসছে এবং জ্বর চলছে এবং সাড়ে আটটার দিকে জ্বরটা আসছে এখন পর্যন্ত জ্বরটা আছে এবং বহল এবং ছয় ঘন্টা এটা থাকবে তাতে হয়তো বা জলশ্বাসটা একটু বড়ো রকমের হতে পারে আট দশ ফিট পানি ওঠার সম্ভাবনা আছে সেটা আপনি বলেন সেটা একটা অবশ্যই আমি মনে করি একটা বিপদ তবে কাছে আল্লাহ কায়মানাব্যাকে প্রার্থনা করব যে আল্লাহ এই জায়গা থেকে যেন অন্তত বাংলাদেশের মানুষকে রক্ষা করে এটা তার কাছে দাবি আর আল্লাহর কাছে প্রার্থনা একটা জিনিস আমি আপনাকে বলি আগে যেমন গ্রামে টিনের ঘর ছিল সোনের ঘর ছিল নানার ঘর ছিল কুরের ঘর ছিল সেই জায়গাটা কিন্তু এখন আর গ্রাম নাই ছত্রিশ সালের গ্রাম আর দু হাজার চব্বিশে গ্রাম কিন্তু সেই গ্রাম নাই এখন সমস্ত গ্রামই বলতে পারেন আপনি স্কুলগুলো ছিল তখন ভাঙা স্কুলগুলো ছিল গোলপাতার ঘর টাট্টির ঘর তো এই জায়গা থেকে আমরা স্কুলে পড়তাম তখন পানি পড়তো গোলপাতার থেকে আমরা বাসন দিয়ে ধরে রাখতাম যে পানিটা ওই জায়গায় না পড়ে সেই জায়গায় কিন্তু সমস্ত বিল্ডিংগুলো প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন ইভেন মাদ্রাসা বলেন মক্তব বলেন কলেজগুলো বলেন সবগুলি কিন্তু গ্রামে

তো কাজেই আসলে কিছু কিছু কারণে হয়তো বা আগের যেভাবে গ্যাজুয়ালিটি দেখা যেত যে এটা বন্যা আসলে পরে হাজার হাজার লোক মারা যেত বা গরু মহিষ নষ্ট হইতো এখন আর আগের মতো সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সরকারের প্রস্তুতি আছে ভালো এবং আমি মনে করি সরকারের যেহেতু প্রস্তুতি আছে থ্যাংকস টু অল মাইটি অ্যান্ড থ্যাংকস টু গভর্নমেন্ট অলসো যে তারা যথেষ্ট সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এটা করে থাকে বিদায় আগের মতো এরকম হবে না তবে হয় যেটা এক্সপার্ট লোক যদি ভেরি বাদগুলো গুলো ভেঙে যায় তাহলে কোনো জায়গায় হয়তো ভাঙবে কোনো জায়গায় আমাদের খেয় পড়াতে যেভাবে বাদগুলো আছে এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম আমি গত দিন আগে গেছিলাম আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল আমাদের মন্ত্রী মহোদের বাড়ি খেউ পড়াতে

সেক্ষেত্রে আমি বরং ডক্টর মাহবুবা নাসরিনের কাছে শুনে আসি নিশ্চয়ই এই ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা বিশেষ করে কোন কোন দিকগুলোতে একটু মনোযোগী হতে হবে সেই বিষয়টা যদি একটু ছোট্ট করে বলতেন তারপর আমি বিরতি দিতাম ডক্টর নাসরিন হ্যাঁ আসলে আলোচনা অনেক গুরুত্বপূর্ণই শুনছিলাম আমরা স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য আছেন এবং আমাদের বিজ্ঞ আলোচক তামিম ভাই আছেন আসলে আমরা যেই কথাগুলি বলে থাকি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির দিকে আমি একটু বলতে চাই যে এটি কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি শুরু করেছিলেন মাঝখানে কিছুগুলি বছরে আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ওইভাবে কাজ করেনি তারপরে যখন আমরা আবার দেখলাম যে দুই যুগ এক যুগ ধরে আসলে বলবো সাতানব্বই সালে একটা স্থায়ী আদেশাবলী হয়েছিল সেটিও মাঝখানে থেমেছিল পরে আমরা আবার পেলাম তো তার ফলে কি হয়েছে ধীরে ধীরে কিন্তু আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আমি বারবারই বলি যে আশ্রয় কেন্দ্রগুলির বিভিন্ন নির্মাণ এবং নকশা এগুলি পরিবর্তন হয়েছে আরেকটা বিষয় আমরা এখনও আশঙ্কায় থাকি সব সময় সেটি হচ্ছে বাদগুলি এবং ত্রুটিপূর্ণ বাদগুলি কিন্তু নির্মাণ করা হয়েছে এবারের ঘূর্ণিঝড়টি কিন্তু রিমেল যাচ্ছে দক্ষিণ দিকে বাতাস যাচ্ছে এবং সেটি আপনি সাতক্ষীরা বাগেরহাট খুলনা ভোলা পটুয়াখালী এইসব জেলাকেই কিন্তু আক্রান্ত করেছে আর তবে যে জায়গাগুলিতে বাদ সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে বেশিরভাগই যে সাতক্ষীরা আশাসনী এবং শ্যামনগর এলাকার যেটা যেটির সবগুলি এখনও হয়নি তবে বিশাল এলাকা জুড়ে এই জায়গাগুলি হচ্ছে আর একটা হচ্ছে যে আমাদের সুন্দরবন সুন্দরবনকে সুরক্ষা করা প্রয়োজন এবং সুন্দরবনেও আপনি দেখবেন গত দশ বারো বছর ধরে একটা ঝড় হয়ে যাওয়ার পরে আগে যেমন অনেককেই এখানে প্রবেশ করতে দেয়া হতো যেগুলি নিচের গাছের নিচে পড়ে থাকতো সেই পাতা বা গাছ কেটে ফেলা এখন কিন্তু বারো বছর ধরে দশ বছর ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন না অর্থাৎ ঝড়টা আসুক ওটা প্রাকৃতিকভাবে ওই বনায়নটা আবার হোক সেখানে আর কারো প্রবেশাধিকার নেই এই নীতিমালাটা কিন্তু আমাদের সুন্দরবনের যে প্রাকৃতিক একটা নষ্ট হয়ে সেটি কিন্তু আবার আমরা ফিরে পেয়েছি এরপরে যাওয়ার সাথে সাথে যেটি হবে আমাদের পারিবারিকভাবে কিন্তু অনেক আমরা দেখেছি যে পানিবাহিত রোগ হয় হ্যাঁ সেই চর্মরোগ হচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ হচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের দৃষ্টি দেয়া হতো না তা আমি মনে করি যে বর্তমানে যে ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি পরবর্তী বিষয়গুলি আছে সেই দিকে দৃষ্টি দেয়া এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহমুদ আমি একটা বিরতি নেই বিরতির পর এসে আপনি বিশেষ কয়েকটা প্রসঙ্গ তুলেছেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে তিনি বলছেন বাঁধের সংস্কারের বিষয়গুলো যখন সংস্কারের বিষয়গুলো আসে বা বাঁধ ভেঙে যাওয়ার বিষয়গুলো আসে তখন দুর্নীতির একটা প্রশ্ন খুব বড় করে ওঠে সেটা নিয়েও আলোচনা করব সুন্দরবন রক্ষার জন্য আমরা আসলে কতটুকু পরিবেশগতভাবে সুন্দরবনের প্রতি সদয় হলাম সেটা নিয়েও আলোচনা করব আমাকে একটু সময় দেবেন আমি একটা বিরতি নেই ফিরছি একটু পর আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় ইনামুল হক আপনি শুনছিলেন বিরতির আগে মাহবুব নাসরিন বলছিলেন যে এই বাদ সংস্কারের বিষয় সুন্দরবন রক্ষার বিষয়গুলো এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার কথা বলছিলেন বাদ সংস্কারের যখন প্রশ্নগুলো আসে ততক্ষণ আমরা সবসময় এই দুর্নীতির অভিযোগটা খুব বেশি পরিমাণ শুনি যে ক্ষমতাসীন দলের লোকজনদের সাথে এই ধরনের দুর্বল বাঁধ তৈরি করা হয় যার কারণে সামান্য ছোটোখাটো একটা ঘূর্ণিঝড় এলেই ক্ষমতাসীন লোকের কথা বললেন ছত্রছায় কন্ট্রাক্টাররা করেন দুর্নীতির গল্পটা একটা মুখরোচক গল্প এটা পত্রিকা বা টিভি এসব গণমাধ্যম যেগুলো আছে এগুলো চট করে লুফে নেয় কেউ একটা বললে পারি হয়ে যায় আর দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে দুর্নীতি নেই কোথায় হ্যাঁ খালি খালি একজনের যদি আর বলা যায় যে চোর আছে সে সামনে যে লোক আছে তাকে দেখে মনে করে সে ও বাটাও চোর যারা দুর্নীতির গল্প করে ও বাটারও দুর্নীতি আছে এটা এটা কোন কারো গায়ে যে একেবারে স্বচ্ছতারই আছে আমি বিশ্বাস করি না যাই হোক কিন্তু এই বাঁধ নির্মাণের জন্য টাকা পয়সা দরকার হয় এটা বাঁধ নির্মাণ করলেই হলো না সেটা আবার মেনটেন্স আছে রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে তো এই জন্য টাকা দরকার হয় রাজস্ব বাজেটের দরকার রাজস্ব বাজেটে হয় মাঝখানে দেখা গেল যে একটা উন্নয়ন বাজেটের মাধ্যমে অনেক বড় ধরনের মজবুত বাদ করা হয়েছে এই যে পটুয়াখালী এলাকায় যে বাদগুলো করা হয়েছে আমি যতটুকু জানি আমি একসময় দেখেছি অনেক উঁচু ভালো মজবুত বাদ করা হয়েছে তো এইগুলা যদি মজবুত যে দুর্নীতি তা ঠিক না হ্যাঁ কারণ আমরা তো আমাদের দেশের দেখা গেছে প্রকল্পগুলো যেটা দুশো কোটি টাকা সেটা দু হাজার কোটি টাকা হতে দেখেছি হ্যাঁ কুড়ি হাজার টাকার চেয়ে আর কুড়ি লক্ষ টাকা দিয়েও কিনতে দেখেছি তাই না এগুলো এগুলা মজবুত কিংবা ভালো এটার সঙ্গে দুর্নীতির কোন সম্পর্ক না দুর্নীতি হলো এর কি কারা কি কারা কি গোপনে ধনী হয়ে যাচ্ছে বিশাল ভূমিকা আছে সুন্দরবন নিয়ে সুন্দরবন নিয়ে অত মাথা খারাপের দরকার নেই এটা যদি মাননীয় সারাক্ষণ মাথা খারাপের দরকার নেই মাননীয় প্রধানমন্ত্রী যখন ওটা যদি বাধা দিয়েছেন যে মহুবন বললেন যেখানে যেতে বাধা ছিল এটা একদম ওয়াইজ কথা ছিল যেটা কারণ ওসব এলাকায় এখন এটা সুন্দর হয়ে গেছে বেড়ানোর জায়গা মানুষ এখানে ওখানে যে বাঘ হরিণ ছিল ওরা পালায় মানুষ দিকে থেকে পালায় সেটা তো সেটা সুন্দরবনের জন্য না সুন্দরবনে যদি জোয়ার আসে তো ওখানকার গাছপালাগুলো জোয়ারের লোনা পানির সঙ্গে সহনশীল ওদের ওটা নিয়ে সমস্যা নেই তো হোক তারা নিজের মতন সুন্দরবন নিজের মতো রেখে দিলেই সে বেড়ে উঠবে ওটা কথা উঠে যে সুন্দরবনে আশপাশে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প স্থাপন তৈরি হচ্ছে যেগুলো আমি আজকে আজকে আরেকজন আলোচনা করবো এটা নিয়ে আমি বরং ডক্টর মাহবুব আসরিন তার কাছে একটা বিশ্লেষণ শুনতে চাই যে ডক্টর মাহবুব আসরিন যে আসলে ঘূর্ণিঝড় পরবর্তী যে ক্ষয়ক্ষতির চিত্র যেটা আমরা জানতে চাই যে যে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে সেই পূর্ণাঙ্গ চিত্রকে সবসময় আমাদের কাছে উঠে আসে আমি বলবো বর্তমানে যে আসে কারণ আমাদের হচ্ছে ঘূর্ণিঝড় হোক যে কোনো দুর্যোগ হোক তারপরে আমাদের ড্যামেজ অ্যান্ড নিড অ্যাসেসমেন্ট অর্থাৎ কি কী ক্ষয়ক্ষতি হলো এবং চাহিদাটা আগে যেটি করা হতো ম্যানুয়ালি আমরা যেটা বলি যে কাগজ কলমে লিখে পাঠাতো একটু সময় বেশি লাগতো এখন সেটি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে অর্থাৎ তাৎক্ষণিকভাবে আমরা সংবাদগুলি পাচ্ছি এবং কতটুকু ক্ষতি হয়েছে কী পরিমাণ বাঁধের ক্ষতি হয়েছে এবং যাদের চাহিদা এটি সবই তাৎক্ষণিকভাবে বিশেষ করে আমি যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সাথে বহু বছর ধরে কাজ করার অভিজ্ঞতা আছে বিভিন্ন কমিটিতে তো আমি দেখেছি যে এটি আস্তে আস্তে উন্নত হচ্ছে আসলে এমনি এমনি তো রোল মডেল বলা হয় না বাংলাদেশে বিশেষ করে কিছু কিছু দক্ষিণ এশিয়ার মধ্যে প্রশংসা করার মতো আমরা কিছু জায়গা দেখেছি এবং আরও একটা জায়গা দেখেছি যে আমরা গবেষণালব্ধ যে ফলাফলগুলি মন্ত্রণালয়ের সামনে তুলে ধরি সেটি কার্যকরী হয় এখন কয়েক জায়গায় আপনি যদি বলেন বাঁধের কথা আপনি সেখানে কিন্তু শুধুমাত্র একটি মন্ত্রণালয় সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় আছে আপনি যদি বাঁধের কথা বলেন সেখানে আমাদের স্থানীয় সরকার এলজিডি যেটা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সুতরাং সবাই যদি একসাথে যেখানে যেখানে কাজ হয়েছে আমরা দেখেছি যে যেমন বরিশালের কথাই বলি যে বরিশালে কিন্তু বিশাল বাঁধ নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং এটা শেষের দিকে আছে এবং সেই নির্মাণগুলি কিন্তু ত্রুটিপূর্ণ নয় অর্থাৎ এখন যেই নির্মাণগুলি হচ্ছে সেটি ত্রুটিপূর্ণ নয় কিন্তু অবশ্যই আমার বিজ্ঞালচর যারা আছেন এখানে বলেছেন যেটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ এটি একটি আরেকটি আশঙ্কা যেটা পাহাড় ধস সেটিও কিন্তু মানব সৃষ্ট আমি বলবো এবং পাহাড়ের এলাকা আজকে যদি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখে থাকবেন যে মাইকিং করা হচ্ছে সচেতন করা হচ্ছে যে আপনারা পাহাড়ের পাদদেশে থাকবেন না আপনারা যে কোনো সময় বিপদ পাহাড় ধসে পড়তে পারে কিন্তু মানুষ সরছে না সুতরাং জনসচেতনতার কারণেও কিন্তু অনেক সময় বিপদ হয় তবে এখন কি করা হয় যে তাদেরকে নিয়ে যাওয়া জোর করে নিয়ে যাওয়া হয় আর আমরা যদি দুটো আইলা এবং সিডরের কথা ধরি আমাদের সুন্দরবন কিন্তু এখনও হারিয়ে যায়নি আমাদের সুন্দরবনেই একটা ঢাল হিসেবে কাজ করেছে এবং এখন আমরা সেই সুন্দরবনকে রক্ষার প্রয়াসটাও দেখেছি তবে কিছু কিছু এখনও আশঙ্কা থেকে যায় যে সুন্দরবনের আশেপাশে যে স্থাপনা এবং সুন্দরবনে যে যে কাজগুলি হচ্ছে পর্যাপ্ত মনিটরিং সেটা হচ্ছে কিনা অর্থাৎ আমরা যেই প্রাকৃতিক বনাঞ্চল সেটিকে ধ্বংস করার জন্য কয়েকটা বিষয় আছে যেগুলি হচ্ছে কিছু প্রজাতি আমরা নষ্ট করে ফেলছি সেটি করা হচ্ছে কিনা আপনার বক্তব্য একদম স্পষ্ট আমি বরং আসম ফিরোজ আপনাকে দিয়ে শেষ করতে চাই আপনি শুনছিলেন তিনি অনেকগুলো বিষয়ে মানুষের সচেতনতার কথা বলছিলেন ঠিক ভাবে একইভাবে যারা বসতি গড়েছে ওখানে তাদেরও বিষয় আছে যারা পাহাড় কাটে তাদেরও তো বিষয় আছে সুন্দরবনের বিষয়টা একটু বল যদি বলতেন যে আমরাও জানি এটা তো বুক চিতিয়ে নানান সময় রক্ষা করেছে এটা বলছিলেন আর পাশাপাশি এই ঘূর্ণিঝড় পরিবর্তী যে প্রকৃত চিত্র ক্ষয়ক্ষতি গবাদি পশু সড়ক এবং ফসলের ক্ষতি সেগুলো নিরূপণের ব্যবস্থা যদি বলতেন ধন্যবাদ আসলে আপনি যথার্থী বলেছেন আমাদের সুন্দরবনের দিকে তাকেই থাকলে চলবে না আমাদের অঞ্চল দক্ষিণ অঞ্চলে বিশেষ করে আমরা যে অঞ্চলে বসবাস করি পুটখালি এবং যেখানে যেখানে চর পড়ছে সরকার কিন্তু সেখানে বনায়ন করতে যেখানেই চর সেখানে বনায়ন এই কিন্তু সরকার একটা পলিসির মধ্যে চলে গেছে এখন আপনি আগে যেমন চট পড়লেই আপনার জমি দিত কৃষকদেরকে যে চাষ করার জন্য সেই জায়গাটায় কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়েছে ওইখানে কিন্তু এখন ওই ভূমি ওই দখল নিয়ে একদম জোর দখল করে নিত সেই জায়গা বনায়ন হচ্ছে আর আপনার ভেরিবাদের কথা যেটা বলছেন সেটা তো ভেরিবাদ ভাঙলে দা থেকে যে কাজগুলো হয় পানি উন্নয়ন বোর্ড থেকে যে কাজগুলো হয় সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে এই সিজনেই কাজগুলো শুরু করতে হবে তখন সামনে বর্ষা এসে গেছে এই এই বন্যার পরেই আমার মনে অর্থ বরাদ্দ দিয়ে এই দু এক মাসের মধ্যে কাজগুলো সমাপ্ত করতে হবে তা নাহলে পরবর্তীতে আবার যদি হুম বন্যা আসে জলসাস হয় তাহলে কিন্তু আরো ক্ষতি হবে আর সড়ক ফশরন এগুলো সরকারি বশ মনেกรม অনেক ক্ষতি হবে কারণ আমাদের রাস্তাগুলোতে তো দিয়ে করা হয় আর এসএসির অটো না বিদেশে যেমন এসএসির রোড আছে আমাদের দেশে তো অটো ভিটামিন দিয়ে করা ভিটুমিনে শতুলে পানি পানি লাগলে ভিটামিন নষ্ট হবে রাস্তা নষ্ট হবে এই জায়গাটা আবার রিপেয়ার করতে হবে এখন হাজার হাজার কোটি টাকার প্রশ্ন হয়ে যাবে এখানে তারপরে মনে করেন পুকুরে যে মাছ ছিল সেই মাছগুলো হয়তো অনেক জায়গা থেকে ফেরি বা ভেঙে যাওয়ার কারণে হয়তো অনেক জায়গায় মাছ বে নষ্ট হবে সেই জায়গায় একটা ব্যাপার আছে তারপরে আপনি মনে করেন এই যে বন্যার পরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ডাক্তারদের প্রয়োজন হবে ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলায় এবং প্রত্যেক থানায় হাসপাতালের থেকে ওষুধ টষুধ দিয়ে তাদের ব্যবস্থা রাখা হয়েছে বন্যার পরেই তারা মাঠে চলে যাবে এবং সেখানে তারা কাজ করে কিন্তু আজকে আজকে কিন্তু আমাদের আমন্ত্রণালয়ের মিটিং হয়েছে সেখানে আমাদের মন্ত্রী ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল আমাদের ক্যাবিনেট সেক্রেটারি সাহেব ছিলেন সবাই সেখানে বসে কি করা এরপরে